আজকের গল্প হাসির ক্লাব। হিম হিম বাতাস, পাতার ধুলোর ওপর বিন্দু বিন্দু শিশির, কুয়াশায় ডুবে থাকা প্রতিবেশী দিগন্ত, ধুনকরের পেজা তুলোর মতো মেঘ আকাশে অলসভাবে ভেসে বেড়াচ্ছে, দৃষ্টিপথে তার অস্পষ্ট মায়াবী। অনেকেই এখন লেপের নিচে উষ্ণতায় লেপটে আছে, আবার কেউ বেরিয়ে পড়েছে বাইপাসের ধারে মর্নিং ওয়াকে। প্রাতঃভ্রমণ স্বাস্থ্যের পক্ষে একটা ভালো অভ্যাস, প্রবুদ্ধ এটা জানে, কিন্তু তার এসব হয় না। কে যেন বলেছিল কথাটা, মর্নিং ওয়াক সফল ব্যক্তিদের জন্য। সেই অর্থে প্রবুদ্ধ তো কোনো সফল ব্যক্তি নয়, কি অর্থে কি যশে, কোনো অর্থেই নয়। এই হিম সকালে মেয়েকে স্কুলের বাসে তুলে দিতে তাকে থানার মোড়ে আসতেই হয়, তাই একেবারেই বাজারের ব্যাগ হাতে প্রবুদ্ধ বেরিয়ে পড়ে। আবার এই হিম সকালে এখানে বাজারের ঘুম ভাঙে না বলে তাকে এই অন্তর্বর্তী সময়টুকু মর্নিং ওয়াক করে এবং চায়ের দোকানে বসে কাটাতে হয়। সংসারের চাপে পড়ে অন্য অনেকের মতোই প্রবুদ্ধরও নিজের সময়টুকু যেন নিজের কাছ থেকেই ছিনিয়ে নিতে হয়। এই মর্নিং ওয়াকের সময়টুকুও সে ছিনিয়ে বের করে এনেছে সংসারের যান্ত্রিক আবর্ত থেকে। আশ্চর্য, এই সময়টুকুর এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে প্রবুদ্ধ। একটা নেশার মতো এই সময়টুকুর জন্যই যেন হাপিত্যেশ করে বসে থাকে সারাটা দিন এবং সারাটা রাত। বেশিরভাগ গাছেই পাতা নেই, বিরল পত্র, শুকনো খয়েরি পাতাগুলো গাছের নিচে সারা রাত পড়ে থেকে থেকে শিশিরে ভিজে গাঢ় এবং কালচে খয়েরি রঙের হয়ে উঠেছে। ঘাসও মরা আধমরা, তার ওপর শিশির পড়ে ভিজে রয়েছে। ঘাসের ওপর হাঁটতে গেলে ঘাসের শরীরে লেগে থাকা শিশির পায়ের চপ্পলের ফাঁক পোকড় দিয়ে পায়ে উঠে আসে। চপ্পলের ধুলো রেণুর সঙ্গে মিশে গিয়ে চর্চিত চন্দনের রূপ নেয়। পায়ে কেমন যেন একটু শিরশিরে ঠান্ডা অনুভূতি হয় প্রবুদ্ধর। একটু ঘাস পেরিয়ে গেলেই পিচের রাস্তা, ভিজে পিচের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দুপাশে মৎস্যজীবী সমবায়ের পুকুরগুলোর দিকে তাকায় প্রবুদ্ধ। ধোয়ার মতো কুয়াশার আস্তরণ যেন পাতলা চাদর দিয়ে পুকুরগুলোকে ঢেকে রেখেছে। এই কুয়াশার পাতলা পর্দা সরিয়ে সরিয়েই প্রবুদ্ধ হেঁটে চলে আসে বাইপাস পেরিয়ে একেবারে ট্রেন লাইনের ধারে। স্থানীয় উপনগরীর এটা শেষ সীমা, চওড়া রাস্তা, বাড়ি হওয়ার অপেক্ষায় খালি পড়ে থাকা দীর্ঘ জমি এবং সমবায়ের গোটাকয় পুকুর এই স্থানটিকে মর্নিং ওয়াকের পক্ষে এবং সকালে শরীরচর্চার পক্ষে আদর্শ করে তুলেছে। সূর্যোদয় দেখার জন্য যারা দূর দূরান্তে ছোটে, প্রবুদ্ধের ইচ্ছা করে তাদের বলে এখানে সে
সোয়েটার, পায়ে মোজা, স্পোর্টস শু বা কেউ আবার হ্যাট কোট ট্রাউজার্স পরিহিত সাহিবি পোশাকে এখানে মর্নিং ওয়াকে আসে। এমন স্মার্ট গ্ল্যামারাস বৃদ্ধদের দেখলে বৃদ্ধ হতে ভয় লাগে না প্রবুদ্ধর। এমনকি বিজনবাবু বাংলা ভাষাতত্ত্বের অধ্যাপক হয়েও শাল আলওয়ান পাঞ্জাবি কুর্তার চিরাচরিত পোশাকে এখানে আসেন না, তার পরনে থাকে জিন্সের প্যান্ট, মোটা উলিকট গেঞ্জির ওপর সোয়েটার বা ট্র্যাক স্যুট এবং মাথায় বেসবল ক্যাপ। মেয়ে বউরা সব সম্ভ্রান্ত করে, শাড়ি পরলেও কেউ কেউ কেডস পরে তাড়াতাড়ি হাঁটার জন্য, স্পোর্টসও পরে কেউ কেউ, কেউ কেউ চুড়িদার ইত্যাদি পরেও আসে, কারো কারো হাতে থাকে চেন বাঁধা পোষা কুকুর। নিজেদের শরীরের জ্বর ছাড়াবার সঙ্গে সঙ্গে লাল কর্কেট বল ছুড়ে দিয়ে কুকুরকেও দৌড় করায় কেউ কেউ। যদিও এসবই গতানুগতিক, এই উপনগরীতে আসবার পরে কয়েক বছর ধরেই দেখে আসছে প্রবুদ্ধ। শীতের সকালটার এটা একটা পরিচিত চালচিত্র, কিন্তু এই বিলাস নস্করে চায়ের দোকানে এসে বসলে এবারে যা অভিনব বলে মনে হয়, সচকিত করে, তা হলো হাসি, অট্টহাসি। একদল নারী পুরুষ দাঁড়িয়ে সারিবদ্ধভাবে কখনো বৃত্ত রচনা করে স্বল্প বিরতি দিয়ে ক্ষণে ক্ষণে হেসে উঠছে দমকা বাতাসের মতো, হো 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 হা হা, ও ও হা হা। মাথাটাকে প্রায় জানু পর্যন্ত নিচু করে বাহু দুটিকে সামনে প্রসারিত করে হাসতে হাসতেই ঊর্ধ্ব বাহু হয়ে উঠছে তারা। ওই হাসির কোরাস যেন ভোরের আকাশে মিলিয়ে দিতে চাইছে ওরা। বিলাসের চায়ের দোকানের পাম্প স্টোভটায় ভো ভো করে শব্দ হয়। স্টোভের ওপর চায়ের কেটলি চাপিয়ে কানে মাথায় মাফলার জড়িয়ে জড়সড় হয়ে বসে বিলাস চা করে। স্টোভের শব্দে স্টোভের এপারে বসে থাকা খদ্দেরদের সব কথা কানে যায় না তার, হয়তো একটু কানে খাটো সে। প্রবুদ্ধ প্রায় চিৎকার করে বলে, বিলাস একটা লিকার চা। বিলাস শোনে আর এক বলে, দাদা বিড়ি তো রাখি না। একদিন এমনই এক প্রতিউত্তরে প্রবুদ্ধ হেসে উঠলে পর বিলাস বলেছিল, হ্যাঁ আপনার হাসিটাই হলো আসল হাসি, যাকে বলে গিয়ে ন্যাচুরাল। বুঝলেন দাদা, ওরা হাসির ক্লাব করেছে, ওরা দল বেঁধে আসে এবং হাসে, খুব হাসে। ওতে নাকি বুকের ব্যামো কমে, হার্ট ভালো থাকে, ফুসফুস চাঙ্গা হয়। তা আমার তো ওদের হাসি দেখেই বেশি হাসি পায়, বুড়ো মাসে ভীমরতি সব। তা আপনার যে ওদের থেকে হাসি পেল এবং আমার যে পায়, এই আমাদের হার্ট ওদের থেকে অনেক বেশি ভালো থাকবে। ওরা নিজেরা তো হাসেই, লোকও হাসায় এই ভোরবেলা। প্রবুদ্ধ তার হাসিটাকে আরও একটু প্রলম্বিত করে। তার হাসি কারণ যে ওরা নয়, তার বিলাসকে ভাঙে না। সবুজ বর্ডার দেওয়া দুধসাদা ট্র্যাকস্যুট পরে একজন যুবক বিলাসের দোকানে তখন চা খেতে এসেছিল। বিলাসের কথা শুনে এবং আমার তাতে নীরব সমর্থন আছে একথা বুঝে ছেলেটি চায়ের দোকানের পাম্প স্টোভের মতো দপ করে জ্বলে উঠল। আমাদের দিকে আপনারা কদিন আসবেন? একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন? তারপর আর এই সুতে কিন্তু আপনারা আসবেন না, তখনও আমাদের লাফিং ক্লাবের লাফিং থেরাপি কিন্তু চলবেই। বোঝা গেল ছেলেটি ওই হাসির ক্লাবের সদস্য, কিন্তু বিলাস ওর স্বল্প শিক্ষা থেকে যে প্রশ্ন তুলেছে তা অবান্তর নয়। হাসি সত্যিই জীবনের পক্ষে জরুরি, মানুষের দৈনন্দিন জীবনচর্যায় হাসির এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শুধু বিনোদনের দৃষ্টিতে নয়, শারীরবিজ্ঞানের প্রেক্ষিতেও তা অতীব গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে হাঁপানি, স্পন্ডিলাইসিস, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এমনকি নানা মানসিক রোগও এই লাফিং থেরাপিতে আরোগ্য হয়। যুবকটিও এর সপক্ষে জোরালো যুক্তি দিল। নিউ ইয়র্কে কোনো এক ডাক্তারের লাফিং থেরাপিতে এক বৃদ্ধের হার্ট নাকি উল্লেখযোগ্যভাবে তার কার্যকারিতা ফিরে পেয়েছে। হতে পারে, বিলাস বা প্রবুদ্ধ কেউই তাদের সন্দেহ প্রকাশ করছে না, কিন্তু মানুষের জীবন থেকে, বিশেষত নাগরিক জীবন থেকে, হাসিটা বিলুপ্ত হয়ে গেছে বলেই তো এই কাক ভরে হাসার এই অপচেষ্টা। এখন যেটুকু হাসি আছে তা দেত, চাপা, তির্যক, জটিল, কুটিল, নির্মল, উদাত্ত নয়, আকাশে বাতাসে গিয়ে মেশে না, একথা মনে হলো প্রবুদ্ধর। অথচ আজও চতুর্দিকে অসঙ্গতি আছে, ভ্রান্তি আছে, আর ভ্রান্তি থেকেই তো হাস্যরসের জন্ম। অথবা আজ আর ভ্রান্তি নেই কোনো, সবই বিভ্রান্তি। তা থেকে যে হাস্যরসের জন্ম হয় তা
মুখ গহ্বর থেকে সাপের মতো কিলমিল করে মাঝে মাঝে উঁকি দেয় মাত্র, আকাশে বাতাসে দিগন্তে ছড়িয়ে পড়তে পারে না। তাতে বিনোদন যেমন বঞ্চিত হয়, তেমনি ফুসফুসের কার্যকারিতাও বাড়ে না, আর্টও সচল থাকে না, ইত্যাদি সবই তো সত্য। আর সত্য বলে তো কৃত্রিমভাবে এই সাতসকালে হাসির আসর বসানো, এটা স্বীকার করতে কি যুবকটির কোনো লজ্জা আছে? যুবকটি তখনও বিলাসকে বুঝিয়ে চলেছে, চলুন না ওখানে, হাসি এত সহজ নয়, তখন বুঝবেন ঠিক নাভিমূল থেকে উঠে আসবে হাসিটা, এতে লিভার ফাংশনটা ভালো থাকবে, তারপর লাং এবং হার্ট হয়ে সজনে বাইরে বেরিয়ে আসবে, ছড়িয়ে পড়বে। এটা একটা এক্সারসাইজ, ঠিকভাবে করতে পারলে চোখ দিয়ে জল চলে আসবে, অত সহজ নয় মশাই। যুবকটি চায়ের গ্লাসে শেষ চুমুক দিয়ে দৌড়ে আবার অদূরে ওই হাসির ক্লাবের সদস্যদের দলে মিশে যায়। ছেলেটি চলে যাবার পর কিছুক্ষণ বিলাস আর প্রবুদ্ধ একে অপরের মুখ চাওয়া চাই। উঠে পড়ল এবং বাজারের পথ ধরল। সারাদিনের রুটিন মাফিক সংসারের কাজ, অফিস এবং বাড়িতে এসে আবার রুটিন মাফিক কাজ সেরে যেমন রোজ রাতের বিছানায় শুতে যায়, আজও তেমন গেল। বিছানায় সে কোনো বই নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়া প্রবুদ্ধর বহুদিনের অভ্যাস। আজও সে বিছানায় বই নিয়ে ঢুকলো, কিন্তু বই খুলে কিছুতেই বইতে মন দিতে পারল না। আজ সকালের হাসি এবং হাসি সংক্রান্ত নানা চাপানুতোর তার সমস্ত মনকে অধিকার করে রইল। এরপর একসময় প্রবুদ্ধ স্ত্রী মালবিকা কাজ সেরে একটা রবীন্দ্রসঙ্গীত অস্পষ্ট উচ্চারণে গুনগুন করে গাইতে গাইতে মশারি উঠিয়ে খাটে উঠে পড়ল। মশারি গুঁজতে গুঁজতে মালবিকা দেখল প্রবুদ্ধ রোজকার মতো বই না খুলে ঘরের সিলিংয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। মালবিকা খানিকটা বিরক্ত হয়েই বলল, পড়ছো না তো আলো নিভিয়ে দাওনি কেন? ড্যাপড্যাপ করে আলো জ্বললে ঘুম আসে কারো? নাও নাও আলো নিভিয়ে দাও, কাল মেয়ের স্কুল আছে, তোমার অফিস আছে, সকাল সকাল উঠতে হবে। এক কথা, গদ বাঁধা জীবনের প্রাত্যহিকতাকে এমন রবার স্ট্যাম্প বানাতে প্রবুদ্ধর একেবারে ভালো লাগে না। অথচ মালবিকার কোনো কথাই অবাস্তব নয়। সংসারের চাপে পড়ে মালবিকাও আজকাল কেমন যেন রসকর্ষীন হয়ে পড়েছে, গম্ভীর হয়ে পড়েছে, হাসতে ভুলে গেছে। আচ্ছা, মালবিকাকে ওই হাসির ক্লাবে ভর্তি করে দিলে কেমন হয়? ভাবতে গিয়েই হাসি পেল প্রবুদ্ধর। হাতের কাছে ঝুলতে থাকা বেড সুইচটা অফ করে দিল সে। এক লহমায় ঘরটা একটা অন্ধকার রাজ্যে তলিয়ে গেল। যদিও ডিম লাইটটাকে আগে থেকে জ্বালিয়ে রাখে প্রবুদ্ধ,
তাই ঘরে একটা নিভু আলোর যোগান সেই অন্ধকারকে সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করতে দিল না। প্রবুদ্ধ মালবিকাকে প্রশ্ন করল, তুমি কখনো হাসি ক্লাবের কথা শুনেছ? হ্যাঁ শুনেছি। হাই তুলতে তুলতে মুখগহ্বরের সামনে একটা মৃদু তুড়ি বাজিয়ে খানিকটা নির্লিপ্ত হয়ে মালবিকা উত্তর দিল, শুনেছো তুমি? হ্যাঁ কাগজে দেখেছি, তাছাড়া টিভিতেও তো নাকি এই নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে। ওই আমাকে তো বলনি, কত কথাই তো তোমাকে আজকাল বলা হয় না। তারপর মালবিকাকে একটু নিশ্চুপ থেকে বলল, বললে কি তুমি সেখানে ভর্তি হতে? আমি তো তোমার কথা ভাবছিলাম। আমার কথা কেন? আমি কি রামগরুরের ছানা হয়ে গেছি নাকি? আরে ছানা নয়, পাক্কা রামগরুর। কিন্তু এ কথা বললে যদি মালবিকা রেগে যায়, তাই বলা হলো না প্রবুদ্ধর। বলল, এ কথাটা তো ঠিক, তুমি আগের মতো হাসতে ভুলে গেছো। বয়স হচ্ছে তো নাকি, এখন কি আর ছ্যাবলামো মানায়? হাসলে বুঝি ছ্যাবলামো হয়? ছ্যাবলামো আলাদা জিনিস, তুমি হাসো না বলেই তো আজকাল তোমার এত রোগ ব্যাধি হচ্ছে, গ্যাস, অম্বল, চোঁয়া ঢেকুর, তারপর তোমার ওই নিঃশ্বাসের কষ্ট, এসবই তো না হাসার ফল। তুমিও তো আজকাল আর হাসো না, মালবিকা অভিযোগের সুরে বলল। হাসার রসদ কি দেখেছো সংসারে? সবসময় তো খিটখিট। অবশ্য জানো, তোমাকে দোষ দিই না, সারা পৃথিবীতেই হাসির রসদ ক্রমশ কমে যাচ্ছে, হাসির সংকট চলছে। মালবিকা প্রবুদ্ধ দিকে মুখ ঘুরিয়ে শোয়ে, মাঝে মাঝে মাঝখানে ঘুমিয়ে আছে তাদের 5 বছরের মেয়ে তিতলি। মালবিকা তার গায়ে সস্নেহ চাপড় মেরে বলতে থাকে, তুমি তো টিভিও দেখো না, সেখানেও তো কেউ কেউ হাসির রসদ খুঁজে নিচ্ছে, যেমন তুমি নিচ্ছ। প্রবুদ্ধ চটজলদি আক্রমণ করে মালবিকাকে, আলবাত নিচ্ছি, আমার তো আর নন্দন একাডেমি নেই, তাছাড়া সবসময় দম বন্ধ করা সিরিয়াসনেস আমার ভালো লাগে না। আমার আবার টিভির ওইসব সস্তা চটুল চিমটি কাটা হাসি দেখলে রাগ হয়, মনে ওই হাসির ক্লাবের মতোই ওরা জোর করে হাসছে, কলের পুতুল যেন দম দেওয়া। মালবিকাও চারবার পাত্রী নয়, খপ করে প্রবুদ্ধ কথাটাকে ধরে বলে, তাহলে আর আমাকে লাফিং ক্লাবে সদস্য করতে চাইছো কেন? চাইছি, ওভাবে হাসতে হাসতে যদি তুমি আসল হাসি ফিরে পাও সেই আশায়। যাবে তুমি কাল? ধরে তথাপি কষ্ট করেই মালবিকার ভালো লাগাটাকে মর্যাদা দেয় সে। মনে হয় মালবিকা আজ এই পরিবেশে অতিথি, হঠাৎ এসে পড়েছে, সুতরাং অতিথির কথা তো শুনতেই হয়। চায়ের দোকানের পাশে যে কিরিচ গাছটা আছে তাতে সাদা ঝিরিঝিরি ফুল হয়, মাথার দিকটা সবুজ আভা। একটু লক্ষ্য করলে দেখা যাবে অনেকগুলো ঝিরিঝিরি ফুল নিয়ে সমগ্র ফুলটি পূর্ণতা পেয়েছে, তোকা তোকা হয়েছে। আসলে ফুলটির গরমই অমন, গাছের নিচেই কুয়াশা ভেজা মাটিতে অনেক ফুল পড়ে রয়েছে, পদদলিত হয়েছে। মালবিকা একটা ফুল বেছে নিল, তা তুলে নিয়ে সকালের আলু থালু খোপায় গুজল। তারপর পিচের রাস্তা ধরে এগুতেই হা হা করে হাসির শব্দ কানে এলো মালবিকার। প্রবুদ্ধ খানিকটা উপযাচক হয়ে একটু যেন আতিশয্যে কথাটা বলল, ওই তো লাফিং ক্লাব, ওটাই ওদের লাফিং থেরাপি। রেললাইন আর পিচের রাস্তার মধ্যবর্তী জায়গাটায় যেখানে বর্তমানে খালি জমি, কিন্তু অনেকগুলো পরপর
প্লট অ্যালট করা হয়েছে সেই বিস্তীর্ণ জমিতেই ওই হাসির দলটা দাঁড়িয়েছে। মালবিকা ওদিকে এগিয়ে যায়, আরও এধারে ওধারে বেশ কয়েকজন ছেলে জগিং করছে, নানাভাবে শরীরচর্চা করছে, কিন্তু মালবিকার কোনো দিকেই খেয়াল নেই। সে ঠিক লাফিং ক্লাবের সদস্যদের পেছনে গিয়ে দাঁড়ালো। এক এক সারিতে তারা পাঁচ সাতজন, গোটাচারেক শাড়ি নারী পুরুষ মিলেমিশে আছে, তাদের মুখ ঘোরানো রেললাইনের দিকে। আর তাদের একজন ট্রেনার রয়েছে, চারটে শাড়ির আড়াল আবডাল দিয়ে সদস্যদের হস্তচালনার ফাঁক ফোকর দিয়ে নির্দিষ্ট সময়ান্তরে তাকে দেখা যাচ্ছে। তার চেহারার দৃঢ় বাঁধুনি দেখে মালবিকার মনে হলো তিনি এক্স সার্ভিসম্যান হতেও পারেন। সমর ক্ষেত্রে হাসির চির আকাল থাকায় শেষ বয়সে হাসির বানবাসিতে নিজেকে ভাসিয়ে রেখেছেন, শুধু নয় অপরকেও হাসাতে শেখাচ্ছেন, হাসিতে ভাসাতে শেখাচ্ছেন। তিনি বললেন, রেডি? অমনি সবাই হাত দুটিকে সামনে প্রসারিত করে মাথাটাকে জানু পর্যন্ত নিচু করল। এরপর ট্রেনার ভদ্রলোক স্টার্ট বলাতে ওই অবস্থা থেকে সকলে আদিগন্ত হা হা হাসিতে ভরিয়ে দিয়ে আস্তে আস্তে উদ্বাহু হয়ে কিঞ্চিত পেছনে হেলে গেল। আকাশে বাতাসে মিশে গেল যেন সেই হাসি। কিন্তু আশ্চর্য, প্রবুদ্ধ দেখল মালবিকা অবিকল ওদের নকল করে ওদের মতোই যথোচিতভাবে শরীরের মুদ্রাকে সংস্থাপন করে হেসে উঠল। এইভাবে ওরা ক্রমান্বয়ে বাড়তি না খাসলো এবং মালবিকাও ওদের দেখা দেখি ঠিক তিনবারই ওদের সঙ্গে পাল্লা দিয়ে আসলো। কিন্তু আরও আশ্চর্য যে তৃতীয়বার হাসির পর মালবিকা আর থামছে না। হাসি থামে সদস্যদের হাসি থেমে গেছে, কিন্তু মালবিকার হাসি থামবার কোনো লক্ষণ নেই। মালবিকাকে এভাবে হাসতে দেখে প্রবুদ্ধরও খুব হাসি পেল, সেও হাসতে লাগলো পাল্লা দিয়েই। হাসির ক্লাবের সদস্যরা তাদের হাসি চর্চায় রুটিন মাফিক হাসি থামিয়ে দিয়েছিল এবং প্রত্যেকেই ঘুরে দাঁড়িয়েছিল মালবিকার হাসি দেখে। এবার প্রবুদ্ধ হেসে ওঠাতে তাদের কেউ কেউ হেসে উঠতে আরম্ভ করলো। প্রবুদ্ধ খেয়াল করলো যে সবুজ বর্ডার দেওয়া দুধ সাদা ট্র্যাকস্যুট পরা যুবকটি যেন থম মেরে প্রবুদ্ধর দিকে তাকিয়ে আছে, ঠিক যেন রামগরুড়ের ছানা। প্রবুদ্ধর একাধারে যেমন ভয় ভয় করতে লাগলো, কি জানি বাবা এক্ষুনি হয়তো দৌড়ে এসে অপমান করে যাবে, হাসির ক্লাবকে অপমান করা হয়েছে বলে মানহানির মামলা করার হুমকিও দিয়ে যাবে। আবার তার এই অসহায় করুণ চেহারা দেখে যেন আরও হাসি পেয়ে গেল। প্রবুদ্ধ দেখল আস্তে আস্তে চায়ের দোকানের বিলাস নস্কর পর্যন্ত তাদের কাছে চলে এসেছে। বিজনবাবুও যেতে যেতে প্রবুদ্ধর বিশেষত মালবিকার হাসি দেখে দাঁড়িয়ে পড়েছেন এবং তিনিও মুচকি হেসে তার সারা মুখে সেই হাসির ঝিলিক ছড়িয়ে দিলেন। এতে যেন ওই যুবকটি আরও রেগে গেল, সে চিৎকার করে বলেই উঠল, হাসছে দেখো সব, যেন কি একটা আহ্লাদি। একথা বলায় হাসির ক্লাবের যে কজন হাসিহীনতায় ভুগছিল তারাও এবার হেসে উঠল। দু পাঁচজন পথচারী এবং পাশেই শরীরচর্চার অন্যান্য মানুষেরা অনেকেই হাসির কনসার্টে যোগ দিল। এমনকি বিজনবাবুও হাসতে হাসতে বিকৃত স্বরে সুকুমার রায়ের আহ্লাদি কবিতাটি আওড়াতে লাগলেন। হাসছি মোরা হাসছি দেখো, হাসছি মোরা আহ্লাদি, তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দি। এইভাবে কবিতাটির এক বিশেষ জায়গায় সকলেই প্রায় কোরাসের মতো বলে উঠল, হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই। প্রবুদ্ধ যেন হাসতে হাসতে এই কথা বলল, এতজনের নির্মল হাসিতেই যেন আজ পূব আকাশটাকে রাঙিয়ে সূর্যোদয় ঘটল। ঢলা পায়জামা পরা মধ্যবয়স্ক লোকটা রোজকার চাইতে আজ যেন আরও একটু বেশি খুশি হয়ে পুকুর পাড়ের কালভারটার উপর দাঁড়িয়ে দিনকরকে দিনের প্রণাম জানালো। হঠাৎ দেহে একটা প্রবল ঝাঁকুনি খেলো প্রবুদ্ধ, ঘুম ভেঙে গেল তার। ঘুম ঘুম চোখে দেখল মালবিকাই তাকে ধাক্কা দিয়ে বলছে, কি গো এত হাসছো কেন, স্বপ্ন দেখছো নাকি? এরই মধ্যে ঘড়িতে ধাতব শব্দে বিরক্তিকর অ্যালার্মটা বেজে উঠল। অ্যালার্মটা বাজলেই প্রবুদ্ধ লাফিয়ে উঠে টাইম পিসটার মাথার ওপর বটমটা টিপে ধরে আওয়াজটা বন্ধ করে দেয় এবং আজও দিল। তারপর ভাবল, তবে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল, এর সত্যি নয় কিছুই, কিন্তু লোকে যে বলে ভোরের স্বপ্ন ফলে যায়, যেন তেমনই এক আশায় এই সাত সকালে প্রবুদ্ধ শিশুর মতো আবদার করলো মালবিকার কাছে, মালবিকা যাবে ওই হাসি ক্লাবের ওখানে? নমস্কার, এই গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন।
আমার চ্যানেলটা শেয়ারও করে দিবেন আর বন্ধুবান্ধবের মধ্যে বলবেন যেন তারাও গল্প শুনে সাবস্ক্রাইব করে দেয়, আপনিও সাবস্ক্রাইব করে দেবেন। এই অনুরোধ রইল আপনাদের কাছে। নমস্কার।